মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পোনা সবাইকে বাঁচালে, হ্যাঁ এবার তোমায় কে বাঁচাবে? অয়ন দত্তকে টাইট দেবে তুমি? এত বড় আসপটা সামলাতে পারবে তো? এই মেয়ে বুড়ো কাউকে রেয়াত করবি না, মেয়ে পাঠ করালে সব করাকে। এই তোরা শুনতে পাচ্ছিস না? যে তোমাদের মারতে বলছে সে তোমাদের পয়সা দেবে? ওর কাছে তো কানা করিও নেই। আর চেনো কে? ছাল ছাড়ানো ভোদর মাগনায় খাটাচ্ছে তোমাদের। আরে আমি ওর বাপ, আমি বাপ হয়ে বলছি, ও একটা মহা ফালতু ছেলে, কিচ্ছু দেবে না, বুঝলে? যা এই বুবাই বাবা এবার। এই তোমরা তোমরা শুনতে পাচ্ছ না কি বলছে? মরাদের পেলে পয়সা ফির মার, হাম দেঙ্গে তুমকো পয়সা। দাঁড়া এলো এলো এলো, ঠিক আছে হাম দি দেগা। এলো পান, এলো 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 ঘুষ। দেখো হাম তুমকো পয়সা দেয়া হ্যায়, আবি হাম জো বলেগা ও তুম করেগা, তুম উসকো পাকড়ো, হাম উসকো না জুতা পেটা করেগা। জুতো মমিতা জুতোর বাড়ি মার। গায়ে হাত দিচ্ছ কেন? হ্যাঁ তোমাদের বলেছি তো টাকা পেয়ে যাবে, পরে পাবে। কি দাঁড়িয়ে দেখছো? এদেরকে মারতে পারছো না? তোমাদের তো বলছি টাকা দেবো, পরে দিয়ে দেবো। ধরেছে শক্ত করে ধর, একেবারে চেপে ধরবি, মাথাও যেন না নাড়াতে পারে। ছেড়া, তবে তো আরাম করে জুতো পেটা করতে পারবো, বুঝতে পেরেছিস? কি হচ্ছে নাকি? হাত ছাড়তে বলছে কিন্তু। বাপকে শিক্ষা দিতে এসেছিলি না? হ্যাঁ এবার দেখ শিক্ষা কাকে বলে। না সত্যি তোমার কথা দাম আছে, এতক্ষণে আমার মনটা একটু শান্তি পাবে। আজকে জুতো পেটা আনন্দার সারা জীবন মনে থাকবে। বলছিলাম ছাড়তে। বাপের শ্রাদ্ধ করবি তাই না? করবি বাপের শ্রাদ্ধ? করবি বাপের শ্রাদ্ধ করবি তুই? খুব খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ আমিও কিন্তু ওই দত্ত বাড়ির ছেলে, মাথায় দেখো খুব খারাপ করছো এটা। শ্রীচর, ওদের দুটোকে ঘাড় ধরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিই। বাড়ি দেখাচ্ছিলিস? হ্যাঁ এবার এদের সমস্ত তরপানি শয়তানি এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আজ থেকে দত্ত বাড়ির দরজা ওদের দুজনের জন্য চিরকালের মতো বন্ধ। বের করে দে মা। খবরদার মা বলে রাখবি না আমার। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। বের করে দে এক্ষুনি আমার সামনে থেকে। না জেঠি, ওদেরকে বাড়ি থেকে বার করে দিও না। এরপরে কিন্তু আবার কোন একটা বড় ভুল হয়ে যাবে তখন। বড় বউ বন্যা একদম ঠিক কথা বলেছে, এরা হচ্ছে বিশেষ ছাড়। এরা যদি বাইরে যায় না, যা যা কাণ্ড করবে তার জন্য তোমাকে অনেক বেশি কাঁদতে হবে। তাহলে তাহলে কি করবে দাদা? ওরা এ বাড়িতেই থাকবে, আর আমার কাছে দুবেলা জুতোর বাড়ি খাবে, তবেই অসিদে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া,
এতে হবে না। দত্তবাড়ির লোক দেখলো যে ওরা শাস্তি পেল, হ্যাঁ, কিন্তু ওরা দত্তবাড়ির নাক কাটিয়েছে, পাড়ার লোক সব জানে, তাই এমন শাস্তি দিতে হবে যাতে পাড়ার লোক সব দেখে, সবটা শোনে। একদম ঠিক বলেছো বাবু বাবা। দাদা, ওদের প্রচন্ড শাস্তি হওয়া দরকার। ঠিক বলেছিস সৃজন, তুই ঘোর রেডি কর, বিকলো জুতোর মালা নিয়ে আয়, মাথা নাড়া তো করাই আছে, এরপর মুখে কালি মাখিয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে সারা পাড়া ঘোরাবি। বাবা টাকা পাওয়ার পরে চুলটা স্ট্রেট করিয়ে দিয়েছে, আমি বাবা কিছু বলবো না, যদি আমার মাথাতেও কোল ঢেলে গরমকালে গায়ে ঘোল ঢালা হয়েছে, কি বলো অয়নদা? বলি অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বুঝেছো? তাহলে কি কীর্তনের দলের ব্যবহারটা বেশ ভালোই লাগলো। সবকিছুর পেছনে আসলে রয়েছে পর্ণা দত্ত। আমার এই অপমানের হিসেব তোমাকে কড়ায় গন্ডায় চোকাতে হবে পর্ণা। তুমি দেখো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।